हाय एवरीवन, डिवाइन टेलीविजन टैरोते आपनादेर सकलके स्वागत जानाच्छि। आमि रिनी, आशा करी आपनारा सकलेई भालो आछेन एबं सुस्थ आछेन। बंधु, ये वीडियो जदि आपनार चोखे पड़े थाके ताहले अवश्य ये रिडिंग आपनार जोन्नो। एटाओ एकटा साइन जे किछु गाइडेंस ये वीडियो थेके आपनि निश्चय पाबेन। बंधु, प्रति मासे थाकबे आपनार जोन्नो एकटि गिवअवे। आमार थेके फ्री पार्सोनल रिडिंग विथ फ्री रेमिडिज नीते चाइले आपनाके जे कोनो वीडियोते कमेंट करते हबे। प्रति मासेर शुरूते आमी एकटी वीडियोर माध्यमे गिवअवेर लाकी 5 जन विनारेर नाम कमेंट समेत पोस्ट करब। एक मासे जतो वीडियो आमी पोस्ट करब तार मध्ये जतो कमेंट्स आसबे तार मध्ये थेके इंटुइटिवली लाकी 5 जन के फ्री पर्सनल रिडिंग देव विथ फ्री रेमिडिज। ठीक आछे, आशा करब आपनारा सबाई आमार पाशे थाकबेन। एछाड़ाओ जदि आपनार मने हय जे लाइव जयेन करते चान तो नीचे देवा लिंक प्लिज फलो करे राखबेन। ठीक आछे बंधु, एटी एकटी जेनरल और कलेक्टिव रिडिंग, पुरोपुरी टाइमलेस रिडिंग। एटा अल स्टार साइंसेर जोनो, माने जे कोनो राशि बा लग्नेर मानुष आपनी हुए थाकुन ना केनो आपनी वीडियोटी देखते पारेन। एछाड़ाओ मेल फिमेल मैरिड अनमैरिड कमिटेड सेपरेटेड आपनादेर सबार जोनो आपनारा सबाई देखते पारेन। बाकी इनफरमेशनेर जोनो प्लिज डेस्क्रिप्शन बक्स फलो करबेन। बाकी इनफरमेशन माने जदि आपनारा आमार काछे टैरोटेर कोर्स करते चान बा क्रिस्टल जेमस्टोन सेज एनी हिलिंग अएल्स कैंडल्स पार्चेस करते चान बा अवश्य यदि पर्सनल रिडिंग नीते चान तो डेस्क्रिप्शन बक्से थाका व्हाट्सएप नम्बर अवश्य जोगाजोग करबेन। आबार रिपीट करे दी, अवश्य यदि लाइव जॉइन करते चान ताहले डेस्क्रिप्शन बक्से थाका लिंक प्लिज फलो और लाइक करे राखबेन। ठीक आछे, আমি আমার সুযোগ সুবিধা মতো আমি লাইভে আসি। আগে খুব আসতাম ফ্রিকোয়েন্টলি, এখন অতটা সময় হয় না। তো সেই জন্য যখন আসবো প্লিজ ফলো করে রাখবেন, যাতে আপনারও সুবিধা হয়। ঠিক আছে, আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনার রিলেশনশিপ নিয়ে। দেখে নেব যে আপনার পার্টনারের কারেন্ট সিচুয়েশন কী রয়েছে, তার সঙ্গে দেখে নেব তার নেক্সট অ্যাকশন আর না বলা কিছু কথা। প্লিজ আপনার পার্টনারের নাম তিনবার নিয়ে ভিডিওটি দেখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রথমে আমি দেখে নেব যে ওভারঅল এনার্জিজ কী রয়েছে এই রিলেশনশিপটাতে আপনাদের এখন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। কেমিস্ট্রি, কেমিস্ট্রির এনার্জি এসেছে এখানে। একটা স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন রয়েছে আপনাদের দুজনের মধ্যে, এখনও সেই কেমিস্ট্রিটা রয়েছে আপনাদের রিলেশনশিপে। অনেক সময় অনেক রিলেশনশিপ হয় যেখানে না সেই বন্ডিংটা হারিয়ে যায়, সেই কেমিস্ট্রিটা হারিয়ে যায়। বলে না রসায়ন, ভালোবাসার রসায়ন, সেই রসায়নটা কিন্তু এখনও আপনার দিক থেকে অ্যাটলিস্ট রয়েছে। ওকে, তো কেমিস্ট্রিটা এখনও হারিয়ে যায়নি, সেটাকে জাগিয়ে রাখার চেষ্টা করুন। ওকে, আপনার প্রেয়ার্স, আপনার অ্যাফার্মেশনস এবং যদি কোনো ভিজুয়ালাইজেশনস করেন তো সেটা কিন্তু আপনাকে খুব হেল্প করবে এক হতে। হতে পারে আপনারা লং ডিস্টেন্সে আছেন, এটাও হতে পারে যে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন বা অন অফ সিচুয়েশানে আছেন। তো যদি ম্যানিফেস্টেশন যেভাবে যেভাবে করছেন সেগুলো করতে থাকুন, আপনার কিন্তু যথেষ্টই কাজ দেবে আপনার সোলমেটকে অ্যাট্রাক্ট করার জন্য। ওকে, হিলিং ফ্যামিলি ইস্যুস। ওকে, তো এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট ফ্যামিলি হতে পারে। আপনার লাভ লাইফ কিন্তু ফরগিভ করাটা খুব দরকার, যেখানে যেখানে প্রবলেম হচ্ছে, প্রবলেম ক্রিয়েট হচ্ছে বলে মনে হচ্ছে, কোনো ফ্যামিলি কনসার্নের জন্য, কোনো এরকম ধরনের কোনো প্রবলেমের জন্য, বেসিক্যালি যেখানে ফ্যামিলির ইনভলভমেন্ট রয়েছে, তো সেই ফ্যামিলি ইস্যুসগুলোকে সলভ করার চেষ্টা করুন। প্রেগনেন্সি ইস্যু যদি কিছু থেকে থাকে সেখানেও প্রপার হিলিং নেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, কোনো হিলিং ক্রিস্টালস ইউজ করতে পারেন, হিলিং মডালিটিসের সঙ্গে যেতে পারেন, যেভাবে আপনার সুবিধা হবে অবশ্যই সেটা করে তারপরে আপনি জায়গাটাকে ঠিক করার চেষ্টা করুন। ওকে ওকে, সো দিস কুড বি দ্য ওয়ান। ওকে,
আপনি আপনার সোলমেটের সঙ্গে আপনার দেখা হয়ে গেছে, রোম্যান্টিক পার্টনারের সঙ্গে, হতে পারে কিছু ইস্যু চলছে, এটা হতেই পারে। দেখুন, আমরা তো রিলেশনশিপ এমন একটা জিনিস, জানেন তো, আপস অ্যান্ড ডাউনস হতেই থাকে, অনেক সমস্যা, অনেক অবস্ট্যাকলস এগুলো আসবে, এগুলো খুব কমন ব্যাপার, খুব নর্মাল ব্যাপার। সেগুলোকে নিয়ে না অত্যধিক ভেবে ফেলবেন না যে কেন হলো, আমার সঙ্গেই কেন হলো। ঠিক আছে, দেখুন রিকনসিলিয়েশনের এনার্জি এসেছে এখানে, কত সুন্দর এনার্জি বলুন তো। তো অবশ্যই এমন কেউ আছে আপনার পাস্ট থেকে যে কিন্তু আপনার লাইফে রিটার্ন করবে, ঠিক আছে? তো একটু পজিটিভ থাকুন। আমি বললাম না, এই যে ম্যানিফেস্টেশন করছেন আপনি, এটা আপনার কাজ দেবে। সো বি পজিটিভ, ঠিক আছে? আমি অলওয়েজ আমার ক্লায়েন্টসদের বলি, একটু প্লিজ পজিটিভ থাকবেন। যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিয়েছেন, তারা অনেকেই অলরেডি তাদের রিকনসিলিয়েশন হয়েছে, অনেকের এখনও তারা ম্যানিফেস্টেশন করছে। আশা করব, আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আপনাদের সবার আশা পূরণ হোক, ঠিক আছে? তো দেখুন এখানে যে এনার্জিটা এসেছে যে এক্সপ্রেস ইওর লাভ, ওকে? তো এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে যে যদি আপনার এরকম ফিলিং হয় যে আপনার কোনোভাবে এই রিলেশনশিপে আপনি হয়তো ভালোবাসাটাকে এক্সপ্রেস করতে পারছেন না, সেটা করুন। আপনি যখনই আপনার রিলেশনশিপে আপনার ফিলিংসটাকে এক্সপ্রেস করতে স্টার্ট করবেন না, দেখবেন সেটা আরও এগিয়ে যাবে, আরও সামনের দিকে অগ্রসর হবে। এবং পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস। অবশ্যই আমরা অনেক সময় লাল পতাকা দেখে থাকি, দ্যাট মিন্স কি বলুন তো, যে হচ্ছে না, আমি রিলেশন থেকে বেরোতে চাইছি, এই যে ফ্যামিলি ইস্যুস রয়েছে, এটাও একটা রেড ফ্ল্যাগ, ঠিক আছে? তো এই সাইনগুলোকে কিন্তু খুব সিরিয়াস হয়ে ব্যাপারগুলোকে ফলো করবেন, ওকে? রোম্যান্টিক ফিলিংসেরও এনার্জি এখানে আছে। তো আপনার ফিলিংস কিন্তু খুব রিয়েল, আর যেটা এক্সপ্লোর করাটা আপনার কাছে খুব ভালো হবে, তো সেটা আপনি করুন, ওকে? তো এই জায়গাটা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। আর দেখুন, বটম অফ দ্য ডেক এসেছে পাস্ট লাইফ রিলেশনশিপ, ফ্রি ওর সেলফেরও এনার্জি এসেছে এখানে, ওকে? হুম, আপনারা অনেকেই একে অপরকে আগে থেকে চেনেন, জানেন, যেটা এখানে দেখতে পাচ্ছি। যদি আটকে পড়েন বলে মনে হয় যে রিলেশনশিপটা থেকে বেরোতে পারছি না, কিছু অ্যাফার্মেশন করুন। হয়তো অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে ফ্যামিলি ইস্যুটা এতটাই বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে যে যেই জায়গাটা আপনি কিন্তু মানে নিজে থেকেও ঠিক করে উঠতে পারছেন না, তো ফ্রি করে দিন, সেই জায়গাটা ফ্রি করে দিন। এবং নিজেকেও বোঝানোর চেষ্টা করুন যে কিছু কিছু জিনিস যতটা আপনি অ্যাকসেপ্ট করে নেবেন ততটা, একটা কথা আছে না, সত্যিকে যত তাড়াতাড়ি স্বীকার করে নেবেন সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে, ঠিক আছে? ওকে, তো দেখে নেব যে এখন আপনি যাকে নিয়ে ভাবছেন আপনার পার্টনারের এখন কারেন্ট এনার্জি কী রয়েছে, তিনি আপনাকে কী মেসেজ দিতে চান। থ্যাংক ইউ। দেখুন এই ব্রেকআপটা ওনার কাছেও খুব হার্টব্রেক হয়েছে, ওনারও খুব হার্টব্রেক হয়েছে এই ব্রেকআপটাতে। ব্রেকআপ দ্যাট মিন্স এই যে আপনাদের দুজনের একসঙ্গে না থাকা, আলাদা থাকা, বা ইমোশনাল গ্রাউন্ডে সেই যে জায়গাটা, আগে যে কেমিস্ট্রিটা ছিল, দেখুন সেই জায়গাটা অফকোর্স এখন নেই অতটা। আর যদি না থেকে থাকে সেটা কিন্তু আপনার পার্টনারের জন্য খুব একটা হার্টব্রেকিংয়ের ব্যাপার। আচ্ছা, কারোর কারোর এখানে কিন্তু বিয়েতে সমস্যা হচ্ছে, আর বিয়ে রিলেটেডও ফ্যামিলি ইস্যুস কিছু হতে পারে। আর এটা হতেই পারে যে আপনাদের দুজনের মধ্যে আপনার পার্টনার আপনাকে এটাই বোঝাতে চাইছেন যে এই যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে আপনাদের দুজনের মধ্যে, কিছু কিছু হতে পারে যে অর্থোডক্স ব্যাপার রয়েছে, কিছু এরকম হতে পারে যে আপনি যেটা চান আপনার পার্টনার সেটা চাইছে না, মানে তার ফ্যামিলি সেটা চাইছে না, আপনার ফ্যামিলি থেকে কিছু ইস্যুস আসছে। এবং এটাও হতে পারে আপনার পার্টনার না অনেকটাই নিজেকে একটু গুটিয়ে নিয়েছে, তো এই ব্যাপারটাও একটা এখানে রয়েছে। তো উনি আপনাকে বলছেন যে যাই হয়ে যাক না কেন, উনি কিন্তু ব্যাপারটাকে হ্যান্ডেল করার চিন্তাভাবনা করছেন, এবং অবশ্যই উনি আপনার সঙ্গে যোগাযোগ কিন্তু করবেন। আর সেটা দেখবেন খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই উনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এবং
আপনি যে ম্যানিফেস্টেশন করছেন সেটা উনি জানেন, খুব সুন্দর এনার্জি এসেছে এখানে। উনি জানেন যে আপনি ম্যানিফেস্ট করছেন এবং আপনি ওনাকে নিয়ে ভাবছেন এবং তার জন্য উনি প্রপার অ্যাকশান নেবেন। উনি যথেষ্ট পরিমাণে স্টেবল হতে চান নিজের লাইফে, হতে পারে ওনার লাইফে স্টেবিলিটিটার একটু সমস্যা রয়েছে, তো উনি স্টেবল হতে চান। স্টেবল হয়ে তারপরে এই জায়গাটা আপনার কিন্তু উনি করবেন। এবং দেখুন তার সঙ্গে এসেছে হুইল অফ ফরচুনের এনার্জি, তো যেমন চলছে ব্যাপারটাকে একটু সেরকমভাবে চলতে দিন, দেখবেন যে আপনার খুব একটা না অসুবিধে হবে না। হ্যাঁ, কিছু প্রবলেমস আছে এটা হতে পারে, তবে হ্যাঁ তার মানে এই নয় যে উনি আপনাকে চান না। বটম অফ দ্য ডেক এসেছে পেজ অফ পেন্টিকলস, তো অবশ্যই উনি আপনাকে চান, তবে হ্যাঁ একটু ডুয়েলটির মধ্যে রয়েছেন, কিছু ইস্যুস আছে হতে পারে। দেখুন আমাদের লাইফে না প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু প্রবলেম থাকে, তো সেই জায়গাটা উনি ঠিক করে এখনও ওনার এনার্জিটা না অনেকটা ইম্যাচিওর এনার্জি, উনি অতটা ম্যাচুরিটি ওনার মধ্যে আসেনি। আর কেরিয়ারেও হতে পারে উনি যথেষ্ট ফোকাসড, এখন কেরিয়ার নিয়েও ভাবছেন হতে পারে। তো দেখে নেব উনি আপনাকে কী মেসেজ দিতে চান। থ্যাংক ইউ। ওহো হো, দেখুন বলতে বলতেই টু অফ পেন্টিকলসের এনার্জি এসেছে। তো অবশ্যই আমি বলবো বন্ধু যে আপনার পার্টনার কিন্তু ফাইন্যান্স নিয়ে, আমি এটাই বলছিলাম না যে ফাইন্যান্স নিয়ে উনি কিন্তু একটু ডুয়েলটির মধ্যে রয়েছেন, ওনার লাইফে একটু আপস অ্যান্ড ডাউনস চলছে এবং অনেক ঝড়ঝাপটাও আসতে পারে। তো উনি আপনাকে সেটাই বলতে চান যে ফিনান্সিয়াল দিক থেকে উনি যথেষ্ট স্ট্রং হবেন, হতে পারে ফ্ল্যাট বাড়ি কিছু ইনভেস্টমেন্ট করার চিন্তাভাবনা করছেন, সেটা করার পরেই কিন্তু উনি হতে পারে যে আপনার সঙ্গে যোগাযোগ করবেন, হতে পারে না করবেনই। সমস্যা রয়েছে, প্রবলেমস তো রয়েছে, সেই প্রবলেমটা ওভারকাম করবেন আর এক্সটার্নাল ফ্যাক্টরসগুলোকে না একটু নিজেদের জীবন থেকে সরিয়ে রাখার ট্রাই করুন, ঠিক আছে। নাইট অফ ওয়ান্ডসের এনার্জি, অফকোর্স উনি সেই অ্যাকশান নিচ্ছেন, উনি আপনার কাছে আসবেন। এবং কার্ডটা এসে গেল কুইন অফ ওয়ান্ডস, এখানে পেন্টিকলস এসেছিলো, এখানে ওয়ান্ডসের এনার্জি। দেখুন উনি কিন্তু ডাবল ফেসড নন, প্রথম কথা ফ্যামিলির একটা ইস্যু রয়েছে, আর এখানে ঝুট ঝামেলার মধ্যে দিয়ে যেটা আছেন না সেই জায়গাটা থেকেও একটা স্ট্রাগলিং পিরিয়ড ওনার চলছে, উনি যথেষ্ট স্ট্রাগল করছেন বন্ধু আপনাকে নিয়ে। এবং সেভেন অফ কাপসের এনার্জি আছে কোনো একটা জায়গা থেকে, এটা হতে পারে ফোর অফ সোর্ডস আর তার সঙ্গে এইট অফ ওয়ান্ডস। দেখুন তার সঙ্গে এসেছে ডেথের এনার্জি, আমি এটাও নেব। তো এখান থেকে এই জায়গাটা বুঝতেই পারা যাচ্ছে যে কোনো না কোনো জায়গা থেকে আপনার পার্টনারের কাছে কিন্তু অপশান রয়েছে, এবং উনি আপনাকে এটাই মেসেজ দিতে চান যে আপনি যে ওনার জন্য এত কিছু করেছেন সেটা উনি ভুলে যাননি এবং ভুলে যেতে চান না, তাই খুব তাড়াতাড়ি উনি নিজেকে স্টেবল করে আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এবং ডেথের এনার্জি এসেছে, আগের যা কিছু খারাপ লাগা মন্দ লাগা যা কিছু প্রবলেমস যা কিছু ছিল না সেই জায়গাগুলোকে কিন্তু উনি সলভ করে দেবেন, দিয়ে তারপরে উনি এই সিচুয়েশানটার না পুরো একটা ট্রান্সফরমেশান নিয়ে আসবেন। দেখবেন আপনি নিজেও বুঝতে পারবেন যে সিচুয়েশানটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একটা খুব বাজে ব্যাপার হয়তো চলছিল সেই জায়গাটা থেকে অনেকটা ঠিক হয়ে গেছে, এবং আপনি নিজেও এটা রিয়েলাইজ করতে পারবেন যে যাই হয়ে যাক না কেন আপনারা দুজনে কিন্তু মেড ফর ইচ আদার, ঠিক আছে। দেখে নেব ওনার আপনাকে না বলা কিছু কথা মেসেজেস। থ্যাংক ইউ। ওকে, দেখলেন আই হ্যাভ মিক্সড ফিলিংস অ্যাবাউট ইউ, আমি বললাম না যে ওনার আপনাকে নিয়ে একটা মানে এই যে ডুয়েলটিটা এটাই অপশান, অপশানটা কি মানে উনি কেরিয়ারকে চুজ করবেন, আপনাকে চুজ করবেন, থার্ড পার্টিকে চুজ করবেন, এটা একটা ফ্যাক্টর রয়েছে। আপনি ওনার কাছে এখনো পর্যন্ত অ্যাট্রাকটিভ, আপনাকে উনি আপনার সূত্র ধরে উনি নিজের জীবনে অ্যাট্রাকশান ফিল করেন, ঠিক আছে, সেই সিচুয়েশানটা কিন্তু এখনো রয়েছে। আচ্ছা, তো ওই দিনকার আমি বললাম না কোনো ঝামেলা ঝঞ্ঝাট খুব খারাপ কথাবার্তা হয়ে রিলেশানটা খারাপ হয়েছিল হতে পারে, তো উনি আপনাকে এটাই বলছেন যে ওনার মনে আছে প্রতিটা ডিটেলিং যা যা হয়েছিল প্রতিটা সেই দিনকার প্রতিটা ব্যাপার ওনার কিন্তু এখনও মনে আছে। ইটস হিলিং টাইম, আমি ফার্স্ট বলেছিলাম, দেখুন এখানেও আপনার এসেছে হিলিং ফ্যামিলি ইস্যুস, বা আমি এটাও বলেছিলাম যে যদি কিছু হিল করা পসিবল হয় সেটা হিলিং করুন, সেটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা, তো ওনার গুড নিউজ আছে, তার মানে উনি কিছু না কিছু ইনভেস্টমেন্ট করছেন এবং উনি এটা উইশ করছেন যে যদি উনি নিজের গুড নিউজটা আপনার সঙ্গে শেয়ার করতে পারতেন তাহলে উনি খুব খুশি হতেন। ওকে, তো
উনি এটা অবাক হয়ে যাচ্ছেন যে আপনি কি সত্যি ওনাকে ছাড়া খুশি আছেন। সাধারণত আমরা যারা ভালোবাসি আমরা আপনার আমাদের পার্টনারকে ছাড়া ভালো থাকতে পারি না। উনি নিজে আপনাদের দুজনের এই কানেকশানটাকে আন্ডারস্ট্যান্ড করতে শুরু করেছেন, বুঝতে শুরু করেছেন। ইউ ডোন্ট নো হাউ হার্ড ইট ওয়াজ টু লেট ইউ গো। অবশ্যই বলবো যে ওনার জন্য এটা খুব কঠিন ছিল। প্রথমেই আপনার এনার্জি এসেছিলো ফাইভ অফ কাপস, আমি বলেছিলাম এই রিলেশানটা কিন্তু ওনার কাছেও খুব প্যাথেটিক, খুব কষ্টকর। দেখুন এখানে উনি বলেছেন বটম অফ দ্য ডেক, মাই হার্ট স্টার্টস টু বিট ফাস্টার ওয়েন আই ডট 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 ডট। এই ডট ডট ডটে যেটা আপনার আপনার নিজের পূরণ করতে ইচ্ছা করবে সেটা করুন, যদি আমাকে বলেন আমি তো বলবো সেটা আপনি, আপনার কিছু ছবি, আপনাদের দুজনের কাটানো কিছু মুহূর্ত, আপনাদের দুজনের এমন কিছু সিচুয়েশান যেটা ওনার হার্টবিটকে এখনও ফাস্ট করে দেয়, ঠিক আছে? তো উনি এটা একটা এনার্জি এখানে কানেক্ট করতে পারছি। অফকোর্স উনি এখনও পর্যন্ত আপনাকে মনে রেখেছেন, এখনও পর্যন্ত বন্ধু আপনি ওনার জীবন থেকে কিন্তু হারিয়ে যাননি। উনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গে কমিউনিকেশান করবেন এবং পজিটিভ থাকুন, মেডিটেশন করতে থাকুন, হিলিং করতে থাকুন আর ম্যানিফেস্ট করতে থাকুন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং, কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।